সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে ধুলিয়ান পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকা। বর্ষার মরশুমে টানা কয়েকদিনের বৃষ্টিতে জলবন্দী হয়ে পড়েছেন ওই ওয়ার্ডের কয়েক হাজার মানুষ। বারবার প্রশাসনিক কর্মকর্তাদের জানিয়েও মিলছে না সুরাহা, ফলে ক্রমশই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। মূলত জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। আর 10 বছর থেকে আমরা জলে বাস করছি। আমাদের এখানে কনসালকে বলেছিলাম, বলছে প্রত্যেকবার বলছে আমাদের মানে হয়ে যাবে, ড্রেন হয়ে যাবে, রোড হয়ে যাবে। 10 বছর থেকে কিছু হয় না, 3 বার সেকশন পাস হয়েও সব পয়সা খেয়ে নিয়েছে সফর খেয়েছে, আর কন্ট্রাক্টর খেয়েছে, একটাও কিছু কাজ হয়নি। আর 10 বছর থেকে সব গরিব মানুষ জলে ভেসে ভেসে থাকছে, আর ভেসে ভেসে যাওয়া আসা করছে, সব শরীর মানে ছেলেপিলের শরীর অসুস্থ হয়ে গেছে। অনেকবার জানিয়েছি, কমসে কম 10 বার জানিয়েছি, এবারও 4-5 বার জানিয়ে এসছি। বলছি আমরা টিউবওয়েল এই বসিয়ে দেবো, দমকল বসিয়ে দেবো, এখন কোনো পর্যন্ত কিছু কাজ হয়নি। এই মুহূর্তে আমরা রোড চাই আর ড্রেন চাই এখনই পারমানেন্ট, কমসে কম 1 মাসের মধ্যে। দুদিন কাছে এইভাবে ডুবা থাকবো, কতকাল ডুবা থাকবো? 25,000 টাকা লিছে, বাড়ি বাড়িটার কিছু আসে না। এই ডুবা কেল ডুবা কো করছি, বাড়ি কিছু লে করে দেয় না কো, গরিবেরা কেটা কিনে নিছে, আর জল কিনে জমছে, জলটা কিছু লেগে জমবে। আমাদের কি ব্যবস্থা, আর ব্যবস্থা কি কিছু হবে না, না কেমন কি বাড়ে গিরে মানে 10 বছর থেকে জমা থাকছে। প্রচুর অসুবিধা হয়, বাচ্চা সুদ্ধা মারা গেছে, বাচ্চা মারা গেলে শুদ্ধে আর ছেলেপিলা কোনো যায় যেতে পারে না, কম কষ্ট, রোদ বলছে ডেরেন হবে, এই হবে, কই কিছু বলে না, রোদ যখন জল হয়ে যাচ্ছে তখনই বলছে এই ডেরেন করবো, রোদ করবো, আর কিছু করে না। 8 নম্বর ওয়ার্ড একেবারে একটা গর্ত ছিল, বাগান ছিল, 1 কোমর করে নিচু ছিল সেটা। আমি যখন থেকে কমিশনার হই, আমি সম্পূর্ণ চারদিকে রোড করে উঁচে করেছি। এক জায়গায় আমার খলিপাপাড়া যেটা বলে স্কুলের পাশে একটা খাদ্দা নিচু রোড আছে, সেখানেটা অনেকদিনকার সমস্যা। আমি ওই সমস্যার সমাধান করার জন্য আজকে জেনারেটর পাঠাচ্ছি, কাল থেকে জেনারেটরে জল টানবে, ওটা সব বছরই টানি। এবং এই সমস্যার জন্যে আমি টেন্ডারে দিয়েছি, কিছুদিনের মধ্যেই কাজ হয়ে উঁচু করে ওটাকে 6 আর 8-এর বর্ডার আছে, ওই 6 আর 8-এর বর্ডারকে টেনে 8-এ ফেলব। ওখানে 2-3 দিন যে জল হলো, এই জলে জমে আছে, এখানে সেরকম জল ছিল না। যখনই বেশি জল হয় ওখানে জল যাবার আর কোনো দিকে, যে সব রাস্তা উঁচু হয়ে গেছে, যাবার জায়গা নেই, সেই জন্যে জলটা জমছে। আমি জেনারেটর ইমিডিয়েট লাগাচ্ছি, এখনই ওয়ার্ডার দিয়ে এলাম, জল ওখান থেকে টানা হবে এবং তারপরে কিছুদিনের মধ্যেই রোড তৈরি হবে। এই যে ধুলিয়ান শহরের মানচিত্র, তার মধ্যে ওয়ার্ড নম্বর 11, ওয়ার্ড নম্বর 21 এবং 8 নম্বর 6 নম্বরের কিছুটা অংশ, এইগুলো কিছু ডাউন। বিশেষ করে সবচাইতে বেশি সমস্যা হচ্ছে 11 আর 21-এর, কারণ 1995 সালের পর তারা ধুলিয়ান পৌরসভাতে অন্তর্ভুক্ত হয়েছে। ঘটনা হচ্ছে 95-এর পর এখানে দীর্ঘদিন সিপিএম কংগ্রেস পরিচালিত বোর্ড ছিল, তুলনা হিসাবে তারা কিন্তু কাজ করতে পারেনি। আজকে মা মাটির সরকার, তৃণমূলের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার পর ওয়ার্ডেলোভাবে ওনার ফান্ড এখানে আসছে। সেই হিসাবে আপনারা দেখবেন যে আগের পঞ্চায়েত থেকে 95-এর পর পৌরসভা হওয়ার পরও আজকে এই 5 বছরে 11 নম্বরে নিকাশি ব্যবস্থা, রাস্তা, ড্রেনের যে কাজ হয়েছে সেটা কোনোদিন হয়নি। কিন্তু যেহেতু ধুলিয়ান শহর থেকে অন্তত পক্ষে
প্রায় 3-4 ফুট ওই এরিয়াটা নিচে। তার জন্য এখনো 100% আমরা করতে পারিনি সমাধান, প্রায় 80% হয়েছে, কাজ এখনো রানিং অবস্থায় আছে, নিকাশি নালা রাস্তা, আশা করি সমস্যা সমাধান হবে।